দেখুন, জন প্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা। এবছর ফিতরা জন প্রতি সর্বনিম্ন 65 টাকা এবং সর্বোচ্চ 1980 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সবাই বলা হয়, ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, জব ইত্যাদি পণ্যের যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 65 টাকা আদায় করতে হবে। জব দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 650 টাকা আদায় করতে হবে। কিশমিশ দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1250 টাকা আদায় করতে হবে। খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1650 টাকা আদায় করতে হবে এবং পনির দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা আদায় করতে হবে। সবাই বলা হয়, উপরের পণ্যগুলো স্থানীয় খুচরা বাজারে তারতম্য রয়েছে, সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।